Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. अभी भी सब ठीक ठाक है। असल में महीनों हो गए आयुष अपनी माँ से मिछड़ा हुआ है और वो अपनी माँ को बहुत मिस कर रहा है। हाँ, लेकिन डॉक्टर त्रिशा, पता है मिस्टर मुखर्जी, मिसेस मुखर्जी खुद ही आपके साथ नहीं रहना चाहती है। ऐसी हालत में आपको ही आयुष को पूरा वक्त देना पड़ेगा, बच्चा अकेला होता जा रहा है। চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, টিফিন রেডি করছি। ওকে বাবি। কি বিবেক বাবু, আমি তো রেডি, কবে থেকে শুরু করা যায়? সেটা তো আপনার ব্যাপার, আপনি রেডি, আমি রেডি, আমাদের হিরোইন রেডি, শুরু করলেই হয়। শুধুই আমার থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে নেবেন, তারপরেই সত্যি আপনি পারেনও বলে। পারতে হবে পালদা, পারতে হবে। কি বলছেন কি? হ্যাঁ, প্রফিটটা সে আসলের সাথে কবে ফিরবে তা আমি জানি না, কিন্তু সুদ, সুদের মজাটাই আলাদা। কি বলে ডার্লিং? দেখুন, সেটা তো আপনার ব্যাপার। ও কথা কথা আসল কথাটা বলতে ভুলেই যাচ্ছি। বলছি যে কালকে আমার ম্যানেজার যাবে, ওই স্পট অ্যারেঞ্জ আর কিছু লিকুইড ক্যাশ রেডি রাখবেন। সেটাও তো আমার ব্যাপার। আরে আমি তো সব রেডি করেই রেখেছি মশাই, কিন্তু কি করব? শুধু আপনারা কি বলে না, ছোটটাকে কি একটা নেন ফাইনাল টেকিং, সেটাই হচ্ছে না তো। উফ, তোমার তো ফাইনাল টেকিং শেষই নেই। কি করব তুষার ডার্লিং, আমি তো খুব বড় প্লেয়ার। প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপরে ফাইনাল। উফ, নটি ছাড়ো তোর কথা। সেই ভালো, আমার কথা ছাড়ুন, আপনি আপনার কাজ করুন আর আমরা আমাদের কাজ করি। চলো তাহলে। তাহলে কি কথা শেষ, কাজ শুরু, চলো। আরে না না না, যাচ্ছি কোথায়? হ্যাঁ, একটু কফি খান। ওফ, কী করে আপনি পরিচালক হলেন মশাই? হ্যাঁ, এই সুন্দর সোনালী সন্ধ্যায় এখন কফি খাবো? মদের পেয়ারাগুলো যে কাঁদবে। কালকে পাঠিয়ে দেবেন, টাকা রেডি থাকবে। হ্যাঁ, তৃষা, দুটো সুখবর আছে, বলো কোনটা আগে শুনবে। তোমার যেটা মনে হয় আমার কাছে যেটা সব থেকে কম গুরুত্ব সেটাই বলো আগে। দেখাটা ধরো। এটা কি? আরে খুলি দেখো না বাবা, খালি ছোটদের মতন প্রশ্ন করে যাচ্ছে, দুষ্টু কোথাকার নটি গার্ল। তোমার হাজবেন্ড অয়ন মুখার্জি তোমার ডাইভোর্স অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও, এটা তো জানাই ছিল। নেক্সট নেক্সট খবরটা হলো এই,
যে জুয়েলারি, কসমেটিক্স, গার্মেন্টস, এই তিনটে অ্যাড ফিল্মেই মেইন মডেল হিসেবে সিলেক্টেড হয়েছেন আমাদের দুষ্টু মিষ্টি তৃষা সরকার। খুশি? বিবেক বিশ্বাসকে এবার বিশ্বাস করা যায় তৃষা? তাহলে তৃষা, শহরের সমস্ত হোর্ডিং ব্যানারে এবার শুধু তুমি, শুধু তুমি। Now the journey begins, Trisha. Ashu. Boshu. Yek babu, পরিচয় করে দিই, বিখ্যাত অভিনেতা স্বপ্নীল বোস। আচ্ছা, হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, কিসে করেন না? হ্যালো, আমি তো ভাবতেই পারছি না, হ্যাঁ, আমার কালেকশন কি বলো না, হ্যাঁ, আমার প্রেজেন্স দেখুন, পর্যন্ত বিবেকবাবু তোমার ফ্ল্যাট ঠিক করে দিল? তা দিল, আসলে কি বলতো পালদা, এখন আমি যা বলবো বিবেকবাবু ঠিক তাই করবেন। আচ্ছা, তো এর জন্য তোমাকে কত দূর যেতে হবে তৃষা? না না, তেমন কিছু না, আসলে এই লাইনে আসার আগে অনেক কিছু শুনেছিলাম, তবু আমি তো সেরকম কিছু বুঝলাম না। বাবা, একদিনেই বুঝে গেলে? না ঠিক তা নয়, এই বিবেকবাবুকে দেখো না, ঠাট্টা করছে, ইয়ারকি করছে, সব কিছু করছে, কিন্তু নিজের সীমা ছেড়ে কখনো বেরোচ্ছে না। দেখো তৃষা, এই ইন্ডাস্ট্রিতে ভালো ডিরেক্টরও আছে বা ভালো প্রডিউসারও আছে। আমি একজন ডিরেক্টরকে চিনি, মহিলার সঙ্গে তো দূরের কথা, মত পর্যন্ত ছুঁই না। আর বিবেকবাবু? আমি কারোর সম্পর্কে গসিপ করি না, মানে পছন্দ করি না। ইন্ডাস্ট্রিতে কাজ করছো, আস্তে আস্তে সবই বুঝতে পারবে। তবে একটা কথা বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিতে কেউ যদি, মানে কারোর যদি কোনো যোগ্যতা থাকে, সে যদি সৎ থাকতে চায়, ডেফিনেটলি থাকতে পারে। সৎ, অসৎ, পাপ, পুণ্য, কথাগুলো কত রিলেটিভ, তাই না পালদা? সবার জন্য নয়। ও ভালো কথা তৃষা, কালকে সকালবেলা তুমি তো বিবেকজির সাথে, মানে বিবেকবাবুর সাথে তোমার নতুন ফ্ল্যাটের কী সব ফার্নিচার টার্নিচার কিনতে যাবে, আমি কিন্তু তোমার ড্রাইভারকে বলে দিয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়ো। তুমি চিন্তা করো না তো, আমি ঠিক শুয়ে পড়ব। এই শোনো না, বিবেকবাবু না একটা কল আসবে, একটুখানি যদি কথা বলে নিয়ে তারপরে। ওকে, আমি তাহলে এগোই। তাড়াতাড়ি শুয়ে পড়ো, গুড নাইট। গুড নাইট। ভাবা যায় সত্যি করে স্বপ্নকে সার্থক করলো তৃষা? আমি তো ভাবতেই পারছি না যে তৃষা আমার পাশে চেয়ারে বসে কাস্টমার হ্যান্ডেল করতো সে কি না আজকে এত বড় সেলিব্রিটি। তবে এটা সত্যি ভালো কাস্টমার হ্যান্ডেল করতো মেয়েটি,
বাট মুখার্জি স্যার বোধহয় নিজেও খুব লজ্জিত। তখন যদি একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিতো মেয়েটার সাথে, আজকে কিন্তু গর্ববোধ করতো। ঠিক বলেছিস। কতটা গর্ববোধ করতে হতো সেটা বলাটা খুবই মুশকিল। সেটা কেন? মানে এর নাম ফিল্ম ইন্ডাস্ট্রি। এখানে মেয়েরা কিভাবে নাম কেনে সেটা একটা শিক্ষিত মানুষ আজ করতে পারে। প্রোডিউসার, ডিরেক্টর, দেন বিছানা। সায়ন্তিকারী সব ক্ষেত্রে যে একই ব্যাপার হবে তার তো কোনো মানে নেই। হতে পারে তৃষা এখানে নিজের ট্যালেন্টটাও ইউজ করেছে। তবে এটা নাও হতে পারে সায়ন্তিকা, তৃষা কিন্তু সরি আইনবাবু, প্লিজ আমার কথা কিছু মাইন্ড করবেন না। আসলে আমাকে যা বলতে হচ্ছে আয়ুষের ভালো থাকার স্বার্থে। অ্যাকচুয়ালি আমি চাই না একটু একটা বাচ্চা এই বয়সে এত কিছু বোঝা মাথায় চাপিয়ে রাখুক। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে আইনবাবু। আমার মনে হয় ওর মাকে ভীষণভাবে মিস করছে। ওকে, আমি ক্লাসে খেয়াল করে দেখেছি ও ভীষণ অন্য মনুষ্য থাকে। ওর মায়ের কথা ভীষণভাবে চিন্তা করে, ক্লাসে ঠিকমতো পড়াশোনা করে না, বন্ধুদের সাথে কথা বলে না, অ্যান্ড দিস আর নট নর্মাল অ্যাক্টিভিটি। আমি একটু বুঝতে পারছি না যে আমাকে করা উচিত। একটা কাজ করুন না, আপনি আয়ুষকে নিয়ে কটা দিন একটু ঘুরে আসুন না। আয়ুষ নিজের মায়ের স্নেহ মমতাকে ভীষণভাবে মিস করছে, ঘুরতে গেলে হয়তো কিছুটা। আমি সেটা কয়েকদিন ভাবছিলাম, কয়েকদিন ঠামির কাছ থেকে যদি ঘুরিয়ে আনা যায়। গুড, ঠামির কাছে থাকলে যদি ঠামির স্নেহ মমতায় মাকে একটু মন থেকে বাচ্চাটা সরাতে পারে, আর সে তো আপনার জন্যও ভালো। দেখুন অনবাবু, আপনাকে কিন্তু একটু স্ট্রং হতে হবে। আর জানি এটা খুব প্রবলেমের বিষয়, কিন্তু আয়ুষের মুখের দিকে তাকিয়ে এটুকুন আপনাকে করতেই হবে। সরি, সরি না।